ইতিপূর্বে আপনাদের জানিয়েছি কেন নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয় বা নিশীথ সূর্যের দেশ কেন বলা হয়। তবে আরও একটি বিস্ময়কর বিষয় হলো মধ্যরাতে সূর্যের মতো আরও একটি মনোমুগ্ধকর ঘটনা ঘটে নরওয়েতে, সেটি হলো রাতের আকাশ জুড়ে বর্ণির আলোর খেলা, যা অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস হিসেবে পরিচিত। নরওয়েতে গ্রীষ্মকালে ছয় মাস যেমন সূর্যের আলো থাকে, তেমনি শীতকালে এই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন থাকে, আর এই সময় দেখা মেলে অরোরা বোরিয়ালিস বা সুমেরু প্রভা। এই মহাজাগতিক আলোর খেলা সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত অন্ধকার রাত্রিতে দেখতে পাওয়া যায়। সাধারণত উচ্চ অক্ষাংশ অঞ্চলসমূহে এই ঘটনা দেখা যায়। নরওয়ে ছাড়াও পৃথিবীর অন্যান্য মেরু অঞ্চলেও অরোরা দেখতে পাওয়া যায়। সুমেরু প্রভা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ারে থাকা অক্সিজেন এবং নাইট্রোজেন পরমাণুর সঙ্গে ম্যাগনেটোস্ফিয়ার থেকে আসা চার্জ এবং ইলেকট্রন প্রোটনের কণার সংঘর্ষের ফলে। এই সংঘর্ষের ফলে চার্জিত কণাসমূহ থেকে পরমাণু কণাগুলো কিছুটা শক্তি লাভ করে এবং ওই সকল পরমাণু কণায় সঞ্চিত থাকে। এই অভ্যন্তরীণ সঞ্চিত শক্তি যখন আলোক শক্তি হিসেবে বিকিরিত হয়, তখনই অরোরা দেখা যায়। নরওয়ে ছাড়াও আলাস্কা, কানাডা, সুইডেন, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডেও অরোরা দেখতে পাওয়া যায়। নরওয়ের এমন প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করে, আর এমন প্রাকৃতিক দৃশ্য কে বা দেখতে না চায়। এমন আলোর খেলা দেখার জন্য পৃথিবীর হাজার হাজার প্রান্ত থেকে নরওয়েতে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক আসে।